আমার নাম নিখিলচন্দ্র দাস, গ্রাম দুর্গাপুর বাসিন্দা। আমার মেয়ে পূর্ণিমা রানী দাস দুলিয়াবুড়ি স্কুলে পড়ে, তার ষষ্ঠম শ্রেণীর ছাত্র। এবং আমার পাশে দীপালী রানী দাস, উনি আমার মেয়েটার ব্যাপারে একটা বিয়ের প্রস্তাব নেয়। তখন আমি মেয়েটার বয়স কম, ওই হিসাবে আমি ওনাকে সুস্থভাবে বুঝাইয়া বললাম যে এখন আমি মেয়েটার আমার বয়স কম, মেয়েটার বয়স কম, যে এখন আমি বিয়ে সাথে দিব না, যে আমি মেয়েটাকে লেখাপড়া করাবো। ওনাকে আমি সুস্থভাবে এই কথা বলে দিয়া আমি চলে আসি। পরে উনি আমার মেয়েটাকে সোমবার দিন 22 তারিখে ওনার বাসা নিয়ে আটক করে তখন আমাকে বলে যে মনে করেন আপনার মেয়ে এই ধরনের দুর্ঘটনা ঘটাইছে, এবং ওনার বাসায় যে কাজের মহিলা, ওই মহিলা ছেলেটাকে উনি ওনার বাসায় আনি রাখে। এইভাবে আমার দুঃখিত বানাইয়া সে আমাকে বলতেছে এখন আপনার মেয়ে নিতে হইলে আপনি মনে করেন কী জানি আমাকে স্টাম্প দিতে হবে। এবং আমি অনেক চিন্তা করলাম যে আমি এমন কোনো দোষী না করেও আমার কাছে স্টাম্প চাইতেছে। তখন আমি রাজি হয়েছি যে ঠিক আছে, আমি আপনাকে স্টাম্প দেব। এখন আমি এই কথার পর আমি স্টামের লাইজা বাজারে রওনা দিয়ে বাজারে চলে যেতে আছি। ইয়ার পিছন দিয়ে মনে করেন সে 500 জন লোক লাগাইয়া সে আমার মেয়েটাকে অপহরণ করে নিয়ে যায়। এখন আমি নিরুপায়, আমি কী করি? গ্রামের মেম্বার চেয়ারম্যানের কাছে গেছি, আমি তাদের কাছে কোনো আমার সুস্থ বিচার পাই নাই। এখন আমি না পাইয়ে থানায় ওসির কাছে গেছি। থানায় আমাকে ওসিই বললো যে তুমি যদি দীপালী রানীর নামে আসামি দিয়ে কেস করো তাহলে আমি থানায় কেস লইব না। এই বলি মনে করেন আমাকে উনি বিদায় করে দেয়। হ্যাঁ, আমি তখন নিরুপায় হয়ে কুমিল্লা কোর্টে গেছি। কোর্টে গিয়া আমি একটা মামলা করেছি। হ্যাঁ, এখন মামলা করার পর আমি বাড়িঘরে উঠতে পারি না, যে গ্রামের মহিলা মেম্বার আমার উপর অনেক অন্যায় অত্যাচার করে এবং আমার বড় মেয়েটাকে মারধর করে বাড়ি থেকে তাড়াই দিয়েছে। এখন আমি ঘর বাড়ি হারা, এখন আমি কী করি? নিরুপায়ে আমি সরকারের কাছে আবেদন, আমি সরকারের কাছে একটা সুস্থ বিচার চাই, যেন আমি বিচার পেয়ে আমি বাঁচতে পারি।